মানে তোমার কেন ভালো লেগেছে এই কইখালি? হ্যাঁ এইবার বল বক্তব্য পেশ। না এখানে ওই যখন ওই ডালা আর্কেটের দক্ষিণেশ্বরে ছিল দেখেছেন, ওই আমার টানিন হাত ধরে টানা টানি, এই জিনিসটা অ্যাটলিস্ট এখানে এখানে তুমি তোমার মতো ঘোরো, এইভাবে ঘোরো, কোনো এ নেই, কারোর কোন কোনো চাহিদা নেই, তুমি তোমার মতো, এই জন্যই এখানটা আরো ভালো লাগছে। অন্ধকার জায়গাটা আমরা যে বসেছিলাম একটা কোন লোক এসে বলছে না আমার এই পানটা কিনুন, আমার এই কিছু নেই, আইসক্রিমটা কিনুন, ও হকার নেই যে এসে ডিস্টার্ব করে, দাদা বাদাম, তারপরে এই যে বসে হোটেল লনে বসে আমরা যে কথা বলছি এই পরিবেশটা ওখানে পাবো না। আমি তো বলছি জয়পুর থেকে জয়নগর থেকে এই যে ডিস্টেন্সটা খুব কম, 40 মিনিটের রাস্তাটা যদি ওকে হয়ে যায় ওখান থেকে মনে হয় 40 মিনিট এক ঘন্টা আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি দীঘায় যাও, তালসারি যাও, শঙ্করপুর যাও, যার নামে যাও, সেইখানেও তোমার পার ডে হিসাব করে যদি দেখবে আমাদের 3-3.5 থেকে 3.5 হাজার টাকা খরচা আছে অন্যান্য জায়গায়, এই একই ডিস্টেন্সে তুমি অন্য জায়গায় যাও তোমার 3-3.5 হাজার টাকা পার ডে খরচা আছে, আর পার হেড যদি হয় 1000 টাকা, যদি না হয় আমাকে। আর 2 নম্বর হচ্ছে আমাদের আমাদের সব থেকে হচ্ছে এই যে সিটি লাইফ, তোমার মতো যদি তুমি বলো আমি রেগুলার দুপুরবেলা ম্যাগি খাই, আমার ম্যাগি দিতে হবে, ওটা কোনো কথা না। বেড়াতে এসেছি, আমার ডায়েটটা ঠিক হলো, লাইফ হলো, ভালো হলো, সেটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেড টাইম আছে, দেখবে রাতের ডিনার সময় একদম, মানে এমন না যে রাত 10টা বেজে গেছে, খাওয়া কাল থেকে আমরা এখানে কি খেয়েছি একটু